আমার বায়রা বাবারা বন্ধুরা গো, ওই কুরআন তেলাওয়াতের লাভ এবং মজার ব্যাপারে ছোট্ট একটা ঘটনা বলবো, তারপরে আমি আমার ধারাবাহিক আলোচনার ধারাবাহিকতা রক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে অত্যন্ত সুন্দর একটা মনোমুগ্ধকর ঘটনা ঘটেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন আল্লাহর বান্দা ওই এলাকার মধ্যে কবরস্থানের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যাওয়ার সময় ওই আল্লাহর বান্দাটা প্রত্যেক কবরবাসীদের দিকে তাকায় আর সব সময় কবরের সামনে দিয়ে যাওয়ার সময় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এমন ভাবে সব সময় সালাম দেয়। এবার যখন সব সময় আসা যাওয়া করে ওই আল্লাহর বান্দা সব সময় আসা যাওয়া করতে করতে যখন উনি একদিন ওনার বাড়ির মধ্যে বসবাস করতেছিলেন, হঠাৎ করে ওই আল্লাহর বান্দাটার পেটের মধ্যে ভীষণ ব্যথা দেখা দিল। দেখা দেওয়ার কারণে আল্লাহর বান্দা মনে মনে নিয়ত করলেন, আমার পেটের মধ্যে এত ব্যথা, আমি আমার ব্যথার জ্বালা সহ্য করতে পারি না। এবার আল্লাহর বান্দাটা একটা চিন্তা করলো, ও আল্লাহ, আমার পেটের ব্যথাটা যদি বালা হয়ে যায়, আমি আপনার এই বান্দাগুলা যে কবরের মধ্যে শুয়ে আছে, এই প্রত্যেক কবরবাসীর মধ্যে একজন কবরবাসী আছে যিনি একজন আল্লাহর ওলি, আমি ওনার কবরের সামনে দাঁড়িয়ে একটু কোরআন তেলাওয়াত করব। ব্যথা কোথায়? আল্লাহর কাছে নিয়ত করে, আল্লাহ, আমার পেটের ব্যথাটা যদি ভালো হয়ে যায়, আমি আপনার এই বন্ধুর কবরের সামনে দাঁড়িয়ে আমি একটু কোরআন তেলাওয়াত করব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার একটা দিন যাইতে না যাইতে ওই আল্লাহর বান্দার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা হাতের মধ্যে কোরআন শরীফ নিলেন, কোরআন শরীফটা হাতের মধ্যে করে নিয়া ওই কবরবাসীর সামনে গেলেন। কবরবাসীর সামনে যাইয়া আল্লাহর কোরআনটা খুইলা আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। না, মজা হয় নাই। কোরআন তেলাওয়াত করা যখন শুরু করে দেয়, ওই আল্লাহর বান্দাটা লক্ষ্য করে দেখলেন আল্লাহর বান্দাটা কোরআন তেলাওয়াত করতেছে, তার কাছে বড় মজা লাগে। আপনারা বলেন, ইমানদারের কাছে কোরআন তেলাওয়াত কি ভালো লাগে না খারাপ লাগে? ওই ইমানদার বান্দার কোরআন তেলাওয়াত করতেছে, তার কাছে বড় ভালো লাগে, কারণ সে নিয়ত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার পেটের ব্যথা ভালো হইলে ওই কবরের সামনে কোরআন তেলাওয়াত করবে। ওসিয়ত করার কারণে ওই নিয়তটা উনি সুন্দর করে পূরণ করার জন্য উনি আবার কোরআন তেলাওয়াত করলেন। এবার বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন ওই দিন ওনার পেটের মধ্যে ব্যথা আগের চাইতে আরো বেশি। পেটের ব্যথা কম না বেশি? উনি চিন্তা করলেন, নিয়ত করলাম কবরের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ কোরআনের বরকতে আমার পেটের ব্যথার সমস্যা সমাধান করে দিবে। সমাধান হয়েছে, কিন্তু আমি কোরআন তেলাওয়াত করলাম, কোরআন তেলাওয়াত করার কারণে আমার পেটের ব্যথাটি এখন আরো বেড়ে গেছে। এবার পরের দিন আবার নিয়ত করলো, আল্লাহ, আমি আবার ওই কবরবাসীর কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করব, আপনি ওনার উসিলা আমার পেটের ব্যথা ভালো করে দেন। ভালো হয়ে গেছে। পরের দিন আবার গেছেন ওই কবরের সামনে তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত করে বাড়িতে আসছেন, আবার পেটের মধ্যে ব্যথা বেড়ে গেছে। এবার আবার নিয়ত করছে, আল্লাহ, আমার পেটের সমস্যা যদি সমাধান হয়, আমি আপনার এই বন্ধুর কবরের সামনে দাঁড়াইয়া আমি একটু কোরআন তেলাওয়াত করব। আরে আমার আল্লাহ তার পেটের ব্যথা আবার ভালো করে দিছে। এবার পরের দিন আবার যখন তৃতীয়বার গেলেন কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত করতেছে। অন্যদিন তো বাড়িতে গেলে পেটের ব্যথা শুরু হয়। এবার ওই বান্দাটা কোরআন তেলাওয়াত করতে করতে নিয়ত করলেন, হয়তো বা অল্প কিছুক্ষণ পরে আমি বাড়িতে চলে যাব, আমার কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে। মনে করেন না প্রত্যেক দিন এক পারা করে তেলাওয়াত করে, এমন কোরআন তেলাওয়াতটা শেষ হয়ে যাবে, এমন টাইমে ওই আল্লাহর বান্দার আবার পেটের ব্যথা শুরু হয়ে গেছে। আরে ওই আল্লাহর বান্দা এমন বিরক্ত হয়ে গেছে, আল্লাহর কোরআনটা হাতের মধ্যে থেকে রাখলেন একটা সাইডের মধ্যে। রাখার পরে কবরস্থানের মধ্যে দেখবেন বাঁশমুড়া থাকে বেশিরভাগ, আবার কোনো কোনো কবরস্থানের মধ্যে জিংলা বেতের জালি বেতের কোনো বাগান থাকে। ওই আল্লাহর বান্দা ওখান থেকে যাইয়া একটা বেত টান দিলেন। বেতটা টান দিয়া রাগের মাথায় ওই কবরের উপরে একটা না দুইটা না তিনটা বাড়ি মারছে, ঠাস ঠাস করে জিদের মাইরে। বাড়িগুলা মারার পরে ওই আল্লাহর বান্দা কোরআন শরীফ নিয়ে সামনের দিকে দিকে হেঁটে যায়। কোরআন শরীফটা যখন রাখলেন, রাখার পরে আল্লাহর বান্দাটা হঠাৎ করে যখন সামনে যায়, আটকা করে রক্ষা করে দেখে রাস্তার মধ্যে একটা পাগল আইসা তার সামনে দাঁড়িয়ে গেছে। এ ডাক দিয়া কয়, কি রে ও আল্লাহর বান্দা, কেমন কেমন রাগ রাগ করে দেখা যায়, কোথায় চলে যাও? বলে কবরের সামনে গেছিলাম কোরআন তেলাওয়াত করার জন্য। পেটের ব্যথা ভালো হয়ে যাবে, কিন্তু আমার পেটের কোনো ব্যথা ভালো হয় নাই, উল্টা আমার পেটের ব্যথা বেড়ে গেছে, আমি এখন চলে যাই। পাগলা কয়, পেটের ব্যথা ভালো হইলে কি করবা? বলে পেটের ব্যথা ভালো হইলে আল্লাহ শুকরিয়া আদায় করব। এবার যখন ওই পাগলাই কথা শুনলেন, পাগলা তার পেটের দিকে তাকাইয়া হঠাৎ করে একটা ফু দিলেন। এমন ফু দেওয়ার সাথে সাথে ওই আল্লাহ পাকের বান্দাটার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এবার পেটের ব্যথা যখন ভালো হয়, ওই আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করছে 3 দিন কবরের সামনে। এবার আল্লাহর বান্দাটা ওই পাগল ব্যক্তিটার কদমের মধ্যে লুটে পড়ছে। ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আপনি একজন পাগল মানুষ, আপনার কোরআন তেলাওয়াত, আপনাকে আমি বললাম আমার পেটের সমস্যা সমাধানের জন্য, আপনি এমন কি ফু দিলেন যেটার কারণে আমার পেটের ব্যথার সমস্যা সমাধান হয়ে গেছে। ডাক দিয়া কয়, আমি অন্য কোনো কিছু করি নাই, তুমি আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া যে কোরআন তেলাওয়াত করছো, আমি ওই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহরে বলছি, আল্লাহ তুমি তারা মাফ করো বইলে আমি ফু দিছি। বলে কি এমন কথা বলেন, আমি তো কবরবাসীর সামনে কোরআন তেলাওয়াত করছি, আপনি বললেন আপনার কবরের সামনে। ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা রে, শোনো শোনো শোনো, আমি তোমার কাছে একটা কথা বলে দিয়ে যাই, তোমার পেটের ব্যথা প্রথম দিন নিয়ত করছিলা আমার কবরের সামনে জিয়ারত করলে, আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত করলে বালা যেন আল্লাহ কইরা দেয়, হইছিনি? বলে হ্যাঁ। দ্বিতীয় দিন করছিলা, হইছিনি? বলে হ্যাঁ। তৃতীয় দিন করছিলা, বলে হইছিনি? বলে হ্যাঁ। তবে হুজুর শোনে, আপনার কাছে আমি ছোট্ট একটা কথা বলতে চাই, যেদিন তুমি প্রথম আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করছো, আমার কাছে তোমার কোরআন তেলাওয়াতটা বড় মজা লাগছে। এ আল্লাহর বান্দা রে, তুমি যখন প্রথম আমার কবরের সামনে কোরআন তেলাওয়াত করছো, ওই কোরআন তেলাওয়াতটা আমার কাছে বড় মজা লাগছে। পরের দিন যখন আমার এই সময়টা উপস্থিত হইল, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করলাম, আল্লাহ গতকালকে একটা বান্দা আমার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ছে, তার কোরআন তেলাওয়াতটা আমার কাছে ভালো লাগছে, ও আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা কি কারণে মাফ করছো? আমার আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর বান্দারে জানানো হইল, এ আল্লাহর বান্দা তোমার জন্য নিয়ত করেছে, তোমার কবরের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে, যদি তার পেটের ব্যথা ভালো করে দেই। এবারে কবরের বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি তার পেটের ব্যথা ভালো করেছেন আমার কবরের সামনে কোরআন তেলাওয়াতের কারণে। আজকে আমি আপনার কাছে আপনার বান্দা হিসেবে একটা আবদার করি, আল্লাহ আপনি আজকে আবার তার পেটের ব্যথা দিয়ে দেন। কেন? আল্লাহ গো, আমার তার কোরআন তেলাওয়াত শুনতে বড় ভালো লাগে। আমার আল্লাহ যেমন কথা তেমন কাজ করলেন, আমার আল্লাহ যেমন কথা তেমন কাজ করলেন, তোমার পেটের ব্যথা আবার বাড়াইয়া দিলেন, আবার তুমি আমার কবরের সামনে এসে কোরআন তেলাওয়াত করছো, আমার আল্লাহ আবার তোমার পেটের ব্যথা ভালো করে দিলেন। পরের দিন আবার বললাম, আল্লাহ তার তেলাওয়াত আমার আবার শুনতে মন চায়, আপনি আবার তার পেটের ব্যথা বাড়াইয়া দেন। আমার আল্লাহ আমার কথা অনুযায়ী আমি আল্লাহর বান্দারে খুশি করার জন্য আবার তোমার পেটের ব্যথা বাড়াইয়া দিছি, এই জন্য তুমি আবার আমার কবরের সামনে তেলাওয়াত করছো। বলে হ্যাঁ হ্যাঁ। এবার যখন তৃতীয় দিন তোমার পেটের ব্যথা ভালো হইল, এবার তুমি যখন চলে যাইবা, 3 দিনের দিন আমি তোমার কোরআন তেলাওয়াতটার এত মায়ায় পড়ে গেছি, এত ভালো লাগছে, ওই কোরআন তেলাওয়াতের মজা আমি ভুলতে পারি নাই। আল্লাহর কসম রে, আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ গো, এই বান্দাটার পেটের ব্যথাটা আপনি আরো বাড়াইয়া দেন, যেন বান্দাটা আমার কবরের সামনে আরো বেশি করে কোরআন তেলাওয়াত করে। আমি তো বুঝছি না রে, হিতে বিপরীত হয়ে যাইব। তুই পাগলাটা আমার কবরের সামনে যখন তৃতীয় দিন কোরআন তেলাওয়াত করতেছিলি, আমি দেখলাম তোর মাথাটা রাগান্বিত হয়ে গেছে, চোখগুলা কেমন জানি উপরন্ত উপরন্ত হয়ে গেছে, লাল লাল টক বোগানো দেখা যায়। আমি দেখলাম তুই রাগান্বিত হইয়া কোরআন শরীফটা রাইখা একটা ব্যাট নিয়ে আমার কবরের উপরে একটা না দুইটা না 3টা বাড়ি মারছ, টানা বাড়ি। ওই বাড়িগুলা মারার কারণে আমি আল্লাহর বান্দা বড় কষ্ট পাইছি। বলে কেমনে কষ্ট পাইছেন? ওই পাগলাটা পিঠের কাপড়টা সরাইয়া দিছে, ডাক দিয়া কয়, দেখ রে, কবরের উপরে যেমনে যেমনে 3টা বাড়ি দিছ, এই 3টা বাড়ি আমার পিঠের ভিতরে দেখা যায়নি। তাকে দেখরে বাড়ি তো আমার পিঠে দিছস না, বাড়ি দিছিলি কবরের উপরে, এই বাড়িটি কেমনে আমার পিঠের উপরে লাগছে রে? আল্লাহর কোনো বান্দা, প্রিয় বান্দা মারা যায় না, আল্লাহর কোনো প্রিয় বান্দা মারা যায় না। পাগলা চিন্তা কইরো না, আর পেটে ব্যথা হবে না। তবে কোনোদিন আল্লাহর কোনো বান্দার কবরের উপরে এমন আঘাত করিস না, কবরের উপরে এমন আঘাত করিস না, এমন আঘাত করিস না, এমন আঘাত করিস না। এখন থেকে ওয়াদা কর, ওই আল্লাহর বান্দা কোরআন শরীফ এক হাতে নিয়া আল্লাহর ওই পাগল বান্দাটার কদমে লুটে পড়ছে। হুজুর, এমন কুদরতি খবর তো আর কোনোদিন শুনি নাই, আমার কাছে বড় ভালো লাগছে। হে আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ওই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহর কোনো বান্দা যদি কবরের মধ্যেও শান্তি পায়, আমি জানতে চাই কবরবাসীর চাইতে আমরা দুনিয়ার জীবিত আশরাফুল মাখলুকাত আরও সম্মানিত। আমরা যদি আমার আল্লাহরে খুশি করতে চাই, আসেন না সবাই আমরা ওই আল্লাহর খুশির জন্য একটু মুহাব্বতের সাথে আল্লাহর কোরআনের তেলাওয়াত করি। এ বিশ্বাস আমাদের আছে তো? নবীজি আমাদের ইমানে বিশ্বাস আছে তো? এ বিশ্বাস যাদের আছে, ইন্তেকাল করার পরে নিশ্চিত জান্নাত। শেষ নবী, আপনি নবীর সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি নবী বলেন, আমার আল্লাহ আপনি নবীর সম্মান কত বাড়াইছেন। আমার আল্লাহ পাকের নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর সম্মান, আমি নবীর মর্যাদা কেমন বাড়াইছে যদি তোমরা শুনতে চাও। আমার নবী উদাহরণস্বরূপ বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি বড় একটা ওয়াল তৈরি করে, ইট দিয়া, কি দিয়া? ইট দিয়া যদি দুনিয়ার জমিনে কেউ একটা ওয়াল তৈরি করে, ওয়াল তৈরি করতে 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 বড় একটা ওয়াল বানাইলো, কিন্তু মাঝখান দিয়া সব ইট দেওয়ার পরে একটা ইট গাঁথলো না, পুরাটা ওয়াল পরিপূর্ণ হইল, কিন্তু মাঝখানে ইটটা না দেওয়ার কারণে ওয়ালটারে খারাপ দেখা যায়। আমার নবী বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীরে আদম থেকে ঈসা পর্যন্ত দুনিয়াতে পাঠাইছে আগে, আমি নবীরে পাঠাইছে পরে। একটা ওয়ালের মধ্যে মাঝখান দিয়ে একটা ইট না থাকলে যেমন ওই ওয়ালটা অসম্পূর্ণ হয়ে যায়, ওই ওয়ালটাকে অসৌন্দর্য মণ্ডিত দেখা যায়। আল্লাহর কসম, আমি নবীকে আমার আল্লাহ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে, ওই সকল নবীদের মাঝে আমার আল্লাহ আমি নবীর সব নবীদের সৌন্দর্য হিসেবে নাজিল করছে, সব নবীদের পরিপূরক হিসেবে নাজিল করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীরে আমার আল্লাহ সকল নবীদের পরিপূরক সৌন্দর্য হিসেবে পাঠাইছে। নবী বুঝলাম না ব্যাপারটা, আপনি নবী আমাদেরকে আরো বুঝায়া বলেন। আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মদিনার কামনিওয়ালা দয়াল নবী বলে, উম্মত রে, আমি নবী যখন দুনিয়াতে আগমন করছি, আমি অন্য কোন নবীর মতো দুনিয়াতে আগমন করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আগমন করেছেন? তাফসীর রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করতেছে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে, আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি কয়, দুনিয়ার সন্তান আগমন করার আগে দুনিয়ার সন্তানের মায়ের গর্ভটা উঁচা হয়ে যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী আগমনের আগে আমার নবীর আম্মা জানের গর্ভ উঁচা হয় নাই, আমার নবীর আম্মা কোনো টেরই পায় নাই। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার আম্মা জান কেন টের পায় নাই? কয়, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো না। নবী গো, কেন এমন কথা বললেন? আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, শোনো রে, আমার নবীজি বলতেছেন, আমার আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ যখন তাকরা যুবক বয়স, আল্লাহর কসম, আমার বাবা যখন মদিনার বাজারের মধ্যে যাইতেন, মক্কার বাজারে যাইতেন, আমার আব্বা জান লক্ষ্য করে দেখতেন, আমার আব্বা যখন বাজার থেকে ফিরতেন, মক্কাবাসীর অনেক মানুষ বাজারের শেষ মাথার মধ্যে আমার আব্বার জন্য অপেক্ষা করত। নবীর আব্বা নিজে বর্ণনা করে, যখন আমার আব্বা যান হযরত আব্দুল্লাহ বলতেছে, যখন আমি বাজার থেকে ফিরতাম, মানুষ যখন আমি আব্দুল্লাহর জন্য দাঁড়ায়া থাকতো, আমি জিজ্ঞাসা করতাম, ও মক্কাবাসী, আপনারা কেন এই জায়গায় দাঁড়িয়ে আছেন? সবাই বলে আমরা বাজার থেকে বাড়িতে যাওয়ার জন্য মশালের প্রয়োজন, আমরা বাজার থেকে বাড়িতে যাওয়ার জন্য আমাদের কিছু আলোর প্রয়োজন। হযরত আব্দুল্লাহ বলে আমার কাছে তো কোনো আলো নাই। সবাই বলে আব্দুল্লাহ তোমার হাতের মধ্যে কোনো মশাল নাই, হাতের মধ্যে কোনো হারিকেন নাই, আল্লাহর কসম তোমার কপালের মধ্যে এমন একটা নূরে মুহাম্মদি আছে রে, ওই নূরে মুহাম্মদির আলো দিয়ে আমরা মক্কার বাজার থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আব্বা হযরত আব্দুল্লাহ বলে এবার যখন আমি মক্কার রাস্তা দিয়ে বাড়ির দিকে গমন করি, মক্কার সুন্দর সুন্দর মাইয়ারা আমি হযরতে আব্দুল্লাহর সামনে দাঁড়ায় থাকে। এবার যখন আমার সামনে দাঁড়ায়, আমার সামনে শুধু দাঁড়ায় না, তারা আমার সঙ্গে কথা বলতে চায়। আমি কয়েকদিন কথা বললাম, লক্ষ্য করে দেখলাম মক্কার সুন্দর সুন্দর মাইয়ারা আমি হযরতে হাজা আব্দুল্লাহকে দেখলে তারা আমার সামনে এসে বলে আব্দুল্লাহ আমার বাবা মক্কার বড় ব্যবসায়ী, আমার বাবার কোনো টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, এ আব্দুল্লাহ আমি চাই তুমি আমাকে বিবাহ করো। বলে না আমি বিবাহ করতে পারবো না। এমনভাবে একদিনে আমার নবীদের আব্বাদান হযরতে খাজা আব্দুল্লাহকে অনেক মেয়েরা বিবাহের প্রস্তাব দেয়, নবীর আব্বাদান রাজি হয় না। বলে কেন হন না গো? বলে আমার একজন বাবা আছে, ওনার নাম হযরতে আব্দুল মুত্তালিব। হযরতে আব্দুল মুত্তালিবের সামনে নবীর আব্বা চলে গেলেন, যা ডাক দিয়ে কই নবীর দাদার কাছে, নবীর আব্বা নিজে ডাক দিয়ে কই আব্বা জান আপনার কাছে আমার ছোট্ট একটা কথা। বলে কি কথা বলতে চাও? বলে আব্বা আমি আপনার কাছে জানাইতে চাই, যখন আমি মক্কার রাস্তা দিয়ে হেঁটে যাই, মক্কা শরীফের সুন্দর সুন্দর নারীরা আমি হযরতে আব্দুল্লাহর চোখের সামনে দাঁড়ায় থাকে, আর আয়েশা তারা কেমন জানি চোখের শরম ছাড়া আমি আব্দুল্লাহকে বিবাহের জন্য প্রস্তাব দেয়। হযরতে আব্দুল মুত্তালিব বলে বাবা তারা প্রস্তাব দিতে পারে, তুমি প্রাপ্তবয়স্ক, তুমি কোনো চিন্তা করবে না। হযরতে আব্দুল্লাহ যখন সুন্দর করে ওনার বাড়ির মধ্যে চলে যায়, এবার হযরতে আব্দুল মুত্তালিব বড় চিন্তিত হয়ে গেলেন, আমার সন্তান হযরতে আব্দুল্লাহ বিবাহের প্রাপ্ত বয়স, কিন্তু ওনাকে আমি এখনো বিবাহ করাই নাই। মেয়েরা হযরতে আব্দুল্লাহর সামনে আয়েশা আয়েশা বিবাহের প্রস্তাব দেয়। হযরতে আব্দুল মুত্তালিব মানে নবীর দাদার একজন বন্ধু ছিলেন, যার নাম ছিল হযরতে ওহাব জোহরি। ওই ওহাব জোহরির কাছে হযরতে আব্দুল মুত্তালিব বন্ধু পরামর্শ করতেছে। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় ও বন্ধু ওহাব জোহরি, আপনার কাছে আমার একটা আবদার, আমার সন্তান হযরতে আব্দুল্লাহকে বিবাহ দেওয়ার জন্য আমি চাইতেছি, কিন্তু আমি একজন আবেদা মেয়ে চাই, আমি একজন সলেহা মেয়ে চাই, কোথায় পাবো? আপনি কি আমাকে একটা সন্ধান দিতে পারবেন? হযরত ওহাব জোহরি বলে অনেক মেয়েদেরকে তো আপনি দেখেছেন আপনার সন্তান হযরত আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। আমি ওহাব জোহরি একটা কন্যা আছে যার নাম হযরতে আমিনা, আপনি চাইলে আমার কন্যার সঙ্গে হযরত আব্দুল্লাহর বিবাহ দিতে পারেন। আবার নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব বলে ঠিক আছে বিবাহের আয়োজন করো। নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব এবং ওহাব জোহরি দুইজন বন্ধুত্বের মাঝে একটা সম্পর্ক গড়লেন। এবার হযরত ওহাব জোহরি এবং হযরত আব্দুল মুত্তালিবের সন্তান হযরত মা আমিনা এবং হযরত আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে নবীর আম্মাদান সুন্দর করে বাসর ঘরের মধ্যে প্রবেশ করেছেন। দুই একটা মুস্কি মুস্কি হাসে বাসর ঘরের কথা বলার কারণে। তুই তো হাসোস, মজার জায়গা, আসলে মজা মজা নাই। আমি বিয়ে করছেন না, বাসর ঘর আসলে মজার জায়গা। নবী বলে দুনিয়ার জান্নাতের মজা সর্বপ্রথম দুনিয়ার মানুষ তার বাসর ঘরে পায়। সুবহানাল্লাহ, নাই তো কোথায় পায়? দুনিয়ার জান্নাতের মজা দুনিয়ার মানুষ সর্বপ্রথম বাসরের ঘরের মধ্যে পায়। ও মুসলমান, কত মজা! যদি আপনি জানতেন, আপনি যদি বুঝতেন, আপনি যদি মর্যাদা জানতেন, তাহলে আপনার ফুলার বয়সটা 20 পার হওয়ার পরে আর অপেক্ষা করতেন না। বাপে কয় ফুলার বয়স তো এখনো 20 হয়েছে, কেমনি বিয়া করাইতাম? নিজের পায়ে দাঁড়ায় লোক, এবারে আমাদের পায়ে দাঁড়ায় রয়েছে, প্রাপ্ত বয়স বিয়ে করে দিবেন, মাইয়া মায়ের বাড়িতে থাকবে, ছেলে ছেলের বাড়িতে থাকবে। তাহলে এই ফোলার কোনো মাইয়ারে ডিস্টার্ব করতো না, মোবাইলে ফ্যাম করে দিয়ে টাকাটা খরচ করতে পারছে, তার নিজের বউর লোকের কথা কইব। ওমা তুই কথা কই না কেন? আর নচে আপনার ছেলে জিনা করবে, লগের বাড়ির মাইয়ারে ডিস্টার্ব দিব, স্কুলে মাইয়ারা যাওয়ার সময় সিঁড়ি দিব, মোবাইল নাম্বার খুঁজবো, বাড়ির মধ্যেও কিছু কি দিব। এবার বদনাম আপনার ফুতের হইতো না, কবে এটাও মুখের ফুতে বড় ব্যর্থ। কিন্তু তার নিজেরে কয় নাই, আপনারে কইছি। এই জন্য ফোলাফান প্রাপ্তবয়স্ক হলে তাড়াতাড়ি বিয়া করাই দিবেন। ফোলাফানটা যদি সুন্দর শান্তিতে রাখতে চান, বিয়াটা করাইলেই দেখবেন জান্নাতের মজা পাবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর মা হযরত আমিনা ওনার বাসর ঘরের মধ্যে, কষ্ট হইতেছে আপনারা, মাহফিল কমিটি খুব চালাক, তিন দিয়া লাগছে, বাইরে গেবি ঘুমাই থাকবি, কাম হইতো না। চেয়ারম্যান সব কি কন, চেয়ারম্যান না জোয়ান বুদ্ধি ধরি না, শুধু বোঝেন না আপনারা। আল্লাহ কবুল করুক, আস্তে আমিন কয় আরো জোরে। নবীর মা হযরত আমিনা কোন ঘরে, জোরে কয় নাকি, কোন ঘরের মধ্যে, বাসর ঘরের মধ্যে নবীর মা হযরত আমিনা। নবীর আব্বা যান বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন, নবীর আম্মা যান বাসর ঘরের মধ্যে হঠাৎ করে ওনার বসা থেকে উঠে গেলেন, যে হযরত নবীর আব্বা যান হযরত আব্দুল্লাহর কদমের মধ্যে উনি কদম বসি করলেন, পা ধরে সালাম করলেন। এই ডিমডুলের মেয়েরা, বিবাহ হওয়ার পরে কি করা লাগবে নবীর আম্মা থেকে শিখে নাও। আমার যুবক ভাইয়েরা, কি করা লাগবে নবীর আব্বা থেকে শিখে নাও। নবীর আম্মা যখন নবীর আব্বা দানের কদমের মধ্যে সালাম করছে গো, সালাম করার সাথে সাথে নবীর আব্বা দান নবীর আম্মা দানের হাতের উরুগুলার মধ্যে ধরে নবীর আব্বা যান নবীর আম্মা দানকে তুলে ফেললেন। নবীর আব্বা যান তুইলা নবীর আম্মা দান হযরত মা আমিনার কপালের মধ্যে একটা চুম্বন করলেন। হযরত মা আমিনা বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে চুম্বন করলেন। মক্কার মানুষরা কিসের আলো দিয়া জানি মক্কার রাস্তা চলতো, রাখতে নূর-এ-মুহাম্মাদির আলো দিয়া নবীর আম্মা যখন নবীর আব্বা জানের কপালের মধ্যে চুম্বন করছে, রে বাবারা, এবার দয়াল নবীজির আব্বা জান হঠাৎ করে উনি ওনার ঘরের মধ্যে, ওনার স্ত্রী ওনার ঘরের মধ্যে সকালবেলা বাইর হইছেন। অন্যদিন মক্কার রাস্তা দিয়া নবীর আব্বা হযরত আব্দুল্লাহ বাইর হইলে মক্কার মাইয়ারা নবীর আব্বারে বিয়ার প্রস্তাব দেয়। আজকে দিয়ে মাইয়াগুলা নবীর আব্বারে বিয়ার প্রস্তাব দেন, উনি অত্যন্ত ইতস্ত। এবার নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ ওনার বাবা হযরত আব্দুল মুত্তালিব বানি নবীর দাদার কাছে যাইয়া ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা গো, আমি প্রত্যেক দিন রাস্তা দিয়ে গেলে মদিনার সুন্দর সুন্দর মাইয়ারা, মক্কার সুন্দর সুন্দর মাইয়ারা আমার ডিস্টার্ব দিত, এখন দিয়ে আমার আর ডিস্টার্ব করে না। নবীর দাদা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আমারে জিজ্ঞাসা করবা না, যারা তোমারে ডিস্টার্ব করতো তারা একবার জিজ্ঞাসা করো। এবার নবীর আব্বা যান রাস্তার মধ্যে দাঁড়াইয়া মক্কার সুন্দর সুন্দর নারীদেরকে জিজ্ঞাসা করে, এ নারী না, তোমরা দিয়ে আজকে আমারে বিবাহের প্রস্তাব দাও না। নারীরা কয়, আব্দুল্লাহ, আমরা তো আসলে তোমার বিয়ার প্রস্তাব দিয়া তোমার পাগল ছিলাম না, তোমার কপালের মধ্যে এমন একটা নূর-এ-মুহাম্মাদির পাওয়ার ছিল গো, আমরা তো ওই নূর-এ-মুহাম্মাদির পাগল ছিলাম, আমরা তো ওই নূর-এ-মুহাম্মাদির পাগল ছিলাম। ও আব্দুল্লাহ, আমরা ওই নূর-এ-মুহাম্মাদিকে মুহাব্বত করে আমরা ওই নূর-এ-মুহাম্মাদির আম্মা হইতে চাইছিলাম। হ্যাঁ, ওই বই বই আমার বার আপনার কষ্ট হয়। আমার হুজুর কইতাছে একটু পরে পরে একটা বিচ্ছেদ গাইতাম, কি চলবো চলবো, আপনার কষ্ট করে বইলে ইনশাল্লাহ চলবো। রাজি আছেন না? বুঝি না, আমার নবীজির আম্মা যান হযরত আমিনা যখন চুম্বন করলেন, নবীর আব্বা দানের এই চপাল কপাল মোবারকের মধ্য থেকে নূর-এ-মুহাম্মাদিটা নবীর আম্মা দানের রেহেমের মধ্যে চলে গেছে। নবীর আম্মা কয়, যখন আমার এই কটের মধ্যে নূর-এ-মুহাম্মাদি আসছে গো, আমি আমার ঘর থেকে সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখছি, কোথায় মক্কা কোথায় সিরিয়া, নবীর আম্মাকে আমার চোখের জুতি বাইরা গেছে। ও বন্ধু, ও মাইয়ারা কেন পাগল ছিল জানুনি, তারা তাওরাত কিতাবের মধ্যে দেখছে আমার আল্লাহ ঘোষণা করেছে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমিহি أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين نبي ربا ডাক দিয়া কয় ও মক্কার মেয়েরা কই খবর পাইলা আমার এই কপালের মধ্যে নূর-এ-মুহাম্মাদি থাকবো বলে ঈসা নবীর তাওরাত কিতাবের মধ্যে তাকে দেখলাম গো আপনি আব্দুল্লাহর কাছে আমার আল্লাহ পাকের নূর-এ-মুহাম্মাদির পাওয়ার থাকবে আমরা দেখছি আপনার কপালে সে পাওয়ার ছিল এই জন্য আমরা আপনার বিয়া করবার লাগে পাগল হয়ে গেছে কয় এই নূর-এ-মুহাম্মাদিকে এখন আর আমার কপালে নাই কয় না রে আব্দুল্লাহ না এই নূর-এ-মুহাম্মাদি গতকালকে আপনি মা আমিনার রেহেমের মধ্যে দিয়ে দিচ্ছেন এখন আর ওই নূরটা নাই এবার নবীর আব্বা জান বড় খুশি হয়ে গেলেন নবীর আম্মা জান এক এক করে আস্তে আস্তে করে নবীর আব্বা জানের যখন এক এক দিন দুই দিন তিন দিন চার দিন করে চলে যায় যখন বিবাহ হওয়ার পরে একদিন না দুই দিন না নবীর আব্বা জান দুনিয়া থেকে বিদায় হওয়ার কয়েকদিন আগে নবীর আব্বা জানের হজরতে আবদুল্লাহর একজন ভাই ছিল হজরতে আবু তালিব নবীর আব্বা জানের একজন ভাই ছিল আবু তালেব চাচা জান ছিল আবু তালেব ওনার সঙ্গে চলে গেলেন আবু তালিব ছিল ওনার ভাই ওনার সঙ্গে চলে গেলেন ব্যবসা করার জন্য নবীজি এখন আগমন করে নাই নবীজি জন্মগ্রহণ করার 6 মাস আগে নবীর আব্বাজান ব্যবসার কাজে যখন চলে গেলেন ইয়ামেনের উদ্দেশ্যে এবার নবীজির আব্বাজান ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন আমার নবী এখনো দুনিয়াতে আগমন করে নাই নবীর আম্মাজান ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ শোনো 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 রে সন্তান জন্মগ্রহণ করলে তার মা বাবা দুনিয়ার জমিনে সামান্য টের পায় মাদের বমি বমি ভাব হয় মাদের সামান্য শরীর দুর্বলতা ক্লান্ত হয়ে যায় কিন্তু আমি আমেনা ক্লান্ত হই নাই কারণ আমার গর্ভে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না সব মানুষের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার গর্ভে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর আম্মা বলে আমি কেমনে টের পাইছি আমার গর্ভে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনো বলে কেমনে পাইছেন আমি টের পাইলাম আমার গর্ভের মধ্যে সন্তান আছে কিন্তু আমার পেট বড় হয় না এ মুসলমান আরেকটা কথা আমি স্বাভাবিকভাবে বলে দিয়ে যাই কোনো মায়ের গর্ভের সন্তান আসলে স্বাভাবিকভাবে তার পিরিয়ড বন্ধ হয়ে যায় যে মাসিকের মতো একটা সমস্যা মা বোনদের মাসে মাসে থাকে এটা বন্ধ হয়ে যায় হাদিস শরীফ প্রমাণ করে তাফসীরের কিতাব প্রমাণ করে নবীর আম্মার এমন কোনো সমস্যা বন্ধ হয় নাই আমার নবীদের আম্মা জানের এমন সমস্যা চলমান ছিল নবীর আম্মা বলে আমি কেমনে টের পাইছি দুনিয়ার সন্তান শোনো আমি যখন 1 মাস অতিবাহিত হয়ে যায় আমি দেখলাম হঠাৎ করে কে জানি আমার ঘরের দরজার মধ্যে এসে সালাম দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমি সালামটা শুনে অবাক হইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দেয় আজকে সালামটা দিয়ে একটু অন্যরকম জোরে বলবেন না সুবহানাল্লাহ আজকে সালামটা কি একরকম না ভিন্ন আজকে সালামটা একটু ভিন্ন শুই না আমি ঘরের দরজাটা খুললাম আমি দরজাটা খুলে দেখলাম একটা কে জানি দাঁড়ায় আছে শরীরটা জলমল করে জ্বলতাছে কদমটা নিচে কিন্তু এ বেটার মাথা দেখা যায় না আমার কাছে মনে হয়েছে ওনার মাথাটা মনে হয় আসমানের লগে লাগিয়ে রয়েছে নবীর মা ডাক দিয়া কয় আমি জিজ্ঞাসা করলাম মান আনতা আপনি কে উনি ডাক দিয়া কয় আনা আদম সফিউল্লাহ আমি হইলাম আদম নবী উমা আপনি আদম নবী হ্যাঁ আপনি তো এখন দুনিয়া থেকে বিদায় হন নাই কেন আগমন করলেন বলে আমার আল্লাহ পাঠাইছে বলে কেন বলে নূর-এ-মুহাম্মাদির সালাম দেওয়ার জন্য সালাম দিছেননি বলে দিলাম চলে গেলেন আবার দ্বিতীয় মাস যখন আগমন করল নবীর মা ডাক দিয়া কয় যখন দ্বিতীয় মাস আগমন করল আমার ঘরের দরজায় আবার ভিন্ন সালামের আওয়াজ শুনলাম আমি দরজা খুললাম দরজা খুইলা দেখলাম ওনার পাও জমিনে মাথাটা আসমান ছুঁই ছুঁই আমি জিজ্ঞাসা করলাম আপনার পরিচয় কি উনি ডাক দিয়া কয় গত মাসে আপনার কাছে কে আসছে কয় আমার কাছে আদম সফিউল্লাহ আসছে কয় আমি আদম সফিউল্লাহ সন্তান আমার নাম হইল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি কেন আসলেন গো আপনি কেন আগমন করলেন বলে রাহমাতুল লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য ডিমডুলের যুব সমাজ, নবীর সম্মান, নবীর ইমানের কথা বললাম, নবীর সম্মান কত দেখো। আরে আল্লাহ আদম নবীরে আগে পাঠাইছে, কিন্তু ওই নবীরে পাঠাইছে নবীরে সালাম দিবার লাগিয়া, জোরে জোরে বল সুবহানাল্লাহ। দ্বিতীয় মাসে শিশু নবী আসছে আমার নবীরে সালাম দেওয়ার জন্য। নবীর মা আমিনা ডাক দিয়া কই, শুনো জগৎবাসী, আমি তৃতীয় মাসে দরজা খুললাম, এবার দেখলাম আরেকজন নবী। আমি জিগাইলাম আপনার নাম কি? উনি কয় আমার নাম ইব্রাহিম নবী। আমি চতুর্থ মাসে আরেকজন আসলো, আমি জিগাইলাম আপনার নাম কি? উনি আমারে ডাক দিয়ে কয় আমার নাম হযরতে দাউদ নবী। পঞ্চম মাসে আরেকজন আগমন করলো, আমি জিগাইলাম আপনার নাম কি? উনি কয় আমার নাম ইদ্রিস নবী। ষষ্ঠ মাসে আরেকজন নবী আসলো, আমি জিগাইলাম আপনার নাম কি? উনি আমারে কয় আমার নাম মুসা নবী। সপ্তম মাসে অষ্টম মাসে আরেকজন আগমন করলো, আমি জিগাইলাম আপনার নাম কি? উনি আমারে ডাক দিয়ে কয় আমার নাম নূহ নবী। নবম মাসে একজন আগমন করছে, আমি জিগাইলাম আপনার নাম কি? কয় আমার নাম হযরতে ঈসা নবী। দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করে 10 মাস 10 দিনে, আমার নবী দুনিয়াতে আগমন করছে 9 মাসে। এ আমার ডিমডুলের আব্বু দিরা রে, নবীর সম্মান, নবীর তাদিব। আরে যে 10টা 9টা নবী নবীর আম্মা জানলে সালাম দিছে, তাইলে বোঝা যায় নবী আমরার মতো হইব দূরের কথা, নবীর মাও তো আমরার মায়ের মতো মানা। নবীর মা আমরার মায়ের চাইতে উত্তম, নবীর মা আমরার মায়ের চাইতে উত্তম। তাইলে উত্তম মায়ের গর্ব থেকে জাউরগা সন্তান না বালা সন্তান জন্ম নেয়, উত্তম মা নবীর মা আমেনা, ওনার গর্ব থেকে আগমন করেছে রহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। रहमते आला आया नबी है, रहमते आला आया नबी है। धूम मची है, धूम मची है। आका का महफिल जो भी सजाए, घर के सादात जिसको मिलाए, बोलो रहमत आला आया नबी है। धूम मची है, धूम मची है। सुभान अल्लाह। नहीं नबीर मा डाक दिया कोई 9 মাস শেষ হয়ে গেছে। নবী আগমন করার আগের রাত্র আমি আমার ঘরের মধ্যে ঘুমাইলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের দরজাটার মধ্যে বন্ধ হওয়া, আমার ঘরের মাঝখান দিয়ে একটু ফাঁকা হয়ে গেছে। আমি তাকায়া দেখলাম কাবা শরীফের ছাদের মধ্যে পূর্ব দিক, পশ্চিম দিক এবং মাঝ বরাবর 3টা সাদা রঙের, একটা সাদা রঙের, একটা কালো রঙের, একটা সবুজ রঙের কাপড় নাইমা গেছে। আমি বড় অবাক হয়ে গেলাম গো। আমি যখন দেখলাম আমার কাছে বড় ভালো লাগলো, কিন্তু আমি তাকায়া দেখলাম রে ও বাবাবাসী, আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা কে জানি একটা আগমন করে, আমার ঘরের মাঝখান দিয়ে একটা ফাঁক পাতাইয়া উনি আমার ঘরে আগমন করলো। আমি জিগাইলাম কে, আপনার পরিচয় কি গো? উনি ডাক দিয়া কয় আপনার প্রথম মাসে যে নবী সালাম দিতে আইছে, আমি হইলাম ওই আদম নবীর বউ, আমার নাম হইল হযরতে হাওয়া। অপেক্ষা করেন, আরেকজন আগমন করে, জিজ্ঞাসা আপনার পরিচয় কি? বলে আমার নাম হযরতে হাজেরা। কেন আসছেন? অপেক্ষা করেন বলতেছি। আরেকজন আগমন করছে, আপনার নাম কি? আমার নাম হযরত মরিয়ম। ওমা, ঈসা নবীর মা, যে নবীর কোনো বাপ হই নাই। কি নাই? বাপ ছিল না, বাপ সারা জন্ম দিয়ে দিয়েছে।